বিজনেস করব তো এমন একটি বিজনেস করব যা হবে অতি আধুনিক এবং মনের আনন্দের সঙ্গে করতে পারব। আবার বিজনেস করব তো এমন ধরনের বিজনেস করব যে বিজনেস আমার এলাকাতে নেই। আজকে আপনাদেরকে ঠিক এমনই বিজনেসের গ্যারান্টি দিচ্ছি যা আপনার এলাকাতে নেই। হ্যাঁ, যদি আপনি বড় শহরের লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে আছে, কিন্তু যদি আপনি ছোট শহর বা শহরতলি বা মহকুমা শহর এই সমস্ত জায়গার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এবং আজকের যে বিজনেস আইডিয়া, সেই বিজনেস আইডিয়া দিয়ে যদি আপনার যদি দক্ষতা থাকে তাহলে সেই বিজনেস করে আপনি একদম সফল হবেন হবেন। শুরু করবো। সুগার আগে হলো যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। অ্যাড এজেন্সি নামটি শুনেই আপনি বলবেন, যাহ, এরকম বিজনেস আবার নতুন নাকি? এরকম বিজনেস যদি নাই থাকতো তাহলে আমরা এত টিভিতে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় এত অ্যাড দেখছি কি করে? হ্যাঁ, সেগুলো কি হচ্ছে, বড় বড় কোম্পানি বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দিয়ে তৈরি করছে। আপনি দেখবেন যে আপনার এলাকাতে এখন বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি হয়ে গেছে। নিউজ চ্যানেল অবশ্যই আছে, ফেসবুকে, ইউটিউবে, ওয়েব পোর্টালে, নিউজ পোর্টালে, এ সমস্ত একটি বিজনেস নতুন তারা তৈরি করেছে। প্রত্যেকটা শহর, ছোট শহর, মহকুমার সমস্ত জায়গায় এখন এরকম চ্যানেল আছে যারা উপার্জন করে ঠিক এই অ্যাডগুলো থেকে। কিন্তু আপনি যখন মনে করুন আপনার এলাকাতে, মনে করুন একটা মহকুমা, সেখানে একটি ফেসবুকে চ্যানেল আছে, লোকাল কিছু খবর তারা প্রচার করে, সেই খবরটি আপনি দেখছেন, নিচে একটি ছোট্ট করে সেখানে লেখা হয়তো বা আপনার বাড়ির পাশের দোকানটি, সেখানে একটি নাম এবং ঠিকানা দেওয়া আছে। এরকম অ্যাড থেকে আমি বলবো তার থেকে বাইরে এসে ঠিক আপনি যেরকম টিভিতে দেখেন। এর জন্য কি হবে, আপনি নিজে ইনকাম করতে পারবেন, সঙ্গে সঙ্গে সেইটির অর্থাৎ যে শপ বা যে জিনিসের আপনি বা প্রোডাক্টের অ্যাড তৈরি করবেন লোকালি, তারা সেটি দেখাবে তাদের চ্যানেলে, সেখান থেকে ইনকাম আসবে। যে দোকান বা যে প্রোডাক্টের জন্য আপনি করছেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম দুটো ভাবে আসবে, সরাসরি ক্লায়েন্ট থেকে, ব্রোকার হিসেবে। এই যে যে চ্যানেলগুলো লোকালি চলছে সেখানে শুধুমাত্র ডিসপ্লে অ্যাড হয়, সেগুলোকে ভিডিও করে যদি আপনি অ্যাড তৈরি করেন তাহলে আপনি ক্লায়েন্টকে তৈরি করে দেবেন, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন। অর্থাৎ যে শপ, যে হোটেল, যে প্রোডাক্ট, তার উপরে যে আপনি অ্যাডটি তৈরি করলেন সেখান থেকে আপনি টাকা পাবেন। আবার ব্রোকার হিসেবে এই যে আপনার শহরের মধ্যে যে দোকানগুলো আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি তাদের জন্য অ্যাড তৈরি করলেন, বিভিন্ন যে চ্যানেলগুলো আছে সেখানে আপনি বিক্রি করবেন, সেখান থেকে কমিশন নিয়ে অর্থাৎ ব্রোকারেজ নিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এখন বলবেন যে এর জন্য কি প্রয়োজন, অবশ্য অবশ্যই বেশ কিছু প্রয়োজনীয় আছে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ এমনই যে আপনার প্রয়োজন আছে সফটওয়্যারের দক্ষতা, আপনার কল্পনা শক্তি, অ্যাক্টিং করার মতন লোক এবং মার্কেটিংয়ে দক্ষতা। কারণ সফটওয়্যার দিয়ে নির্দিষ্ট স্ক্রিপ্ট তৈরি করে সেখানে অভিনয়ের মাধ্যমে আপনাকে অ্যাড বানাতে হবে, তারপর সেটি মার্কেটে আসবে। সেখানে কিভাবে, আপনি যেভাবে তাকে সফটওয়্যারের মধ্য দিয়ে যতটা আকর্ষণীয় করতে পারবেন মানুষের কাছে ততটা অ্যাট্রাকটিভ হবে, লোকে প্রোডাক্ট কিনবে আবার আপনার কাছেই যাবে। সুতরাং নিশ্চয়ই এটি একটি মনোগ্রাহী এবং আপনার মনের মতন বিজনেস আইডিয়া হবে। যদি হয়ে থাকে সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।